সামনে আসছে কালী পুজো এবং দীপাবলি, এগুলো সবই আমাদের আনন্দের উৎসব, আলোর উৎসব। কিন্তু আলোর উৎসব হলেও এই সময় কিন্তু আমাদের মনে অনেকগুলো প্রশ্ন থাকে, সেটি হচ্ছে যে এই দীপাবলিতে শব্দ দূষণ এবং বায়ু দূষণের মাত্রা ভীষণ বেশি থাকে। আপনারা প্রত্যেকেই জানেন যে বাজি এবং শব্দবাজি, আতশবাজি এগুলির কারণে। তো এই সময় বয়স্ক এবং ছোট শিশুরা কীরকমভাবে সাবধানতা অবলম্বন করবেন, এবং তার পাশাপাশি যাদের বিভিন্ন ফুসফুসের সমস্যা রয়েছে, যাদের অ্যাজমা রয়েছে, যাদের সিওপিডি রয়েছে, তারা কী সাবধানতা নেবেন যাতে তারা নিজেদের ফুসফুসকে সুরক্ষিত রাখতে পারেন, সেই বিষয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট পালমোনোলজিস্ট ডক্টর সৈবাল মৈত্রকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। প্রথমেই কালী পুজো এবং দীপাবলি আমরা জানি এগুলো আমাদের আলোর উৎসব, কিন্তু বর্তমানে এগুলো তো অনেক ক্ষেত্রে চিন্তার কারণ, কিন্তু বাজির ব্যবহার হয়ে থাকে, শব্দবাজিরও ব্যবহার হয়ে থাকে, তো বায়ু দূষণের মাত্রা বাড়ে, কীভাবে সাবধানতা নেবেন? নমস্কার। প্রথমে আমরা জানি যে এই কালী পুজো বা এই সমস্ত উৎসবে যে আমরা সবাই হচ্ছে আনন্দে মেতে উঠি, কিন্তু সেই সঙ্গে আমরা কি করি, আমরা বাজি, আতশবাজি, শব্দবাজি এগুলো সবাই হচ্ছে, সেটা হচ্ছে জ্বালায় পোড়ায় সব কিছু করে, আনন্দ করে, কিন্তু সেটা একটা খুব সাংঘাতিক একটা ফলআউট হয়। ফলআউটটা কি, এটা হচ্ছে এর জন্যে আমাদের পরিবেশ দূষণ মানে এয়ার পলিউশনের মাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায়। তো ন্যাচারালি তাতে কী হয়, তাতে আমাদের হচ্ছে পরিবেশের মধ্যে আমাদের হচ্ছে যেই হাওয়াটা যেটা আমরা হচ্ছে ইনহেল করছি, তার মধ্যে যেই হচ্ছে পার্টিকুলার ম্যাটার যেগুলো থাকে, যেইটা হচ্ছে নর্মাল রেঞ্জে থাকা উচিত, তার থেকে সাংঘাতিক হচ্ছে ক্রিটিক্যাল লেভেলে পৌঁছে যায়। এবং সাধারণত কী হয়, সেটা যখন আমরা হচ্ছে ওই হচ্ছে দূষিত বায়ুকে আমরা হচ্ছে নিচ্ছি, ভেতরে ইনহেল করছি, সেটা আমাদের হচ্ছে লাংসের মধ্যে, এবং লাংসের মধ্যে দিয়ে সেটা হচ্ছে শরীরের প্রত্যেকটি হচ্ছে অর্গানের মধ্যে সেটা হচ্ছে পৌঁছে যায়। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখি এফেক্টেড হয় যারা বাচ্চারা, যারা শিশুরা তারা, এবং যারা হচ্ছে বয়স্ক মানুষ তারা। তো তাদের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে এর মধ্যে হচ্ছে শ্বাসকষ্ট সমস্যা তাদের খুব বেড়ে যায়, বুকে চাপ ধরে আসে, কাশি হয়, সাঁ সাঁ আওয়াজ করে, কারো কারো ক্ষেত্রে তো সমস্যাটা এত সাংঘাতিক হয়ে যায় সেটাকে ইমিডিয়েটলি হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হয়, ইমার্জেন্সি থ্রু দিয়ে তাকে নেবুলেশন দিতে হয়, অক্সিজেন দিতে হয়, বা কাউ কাউকে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও ভর্তি হতে হয়। এই সবগুলোই কিন্তু এফেক্ট বিকজ অফ এক্সট্রিম এয়ার পলিউশন যেটা আমরা এই দিনগুলোতে দেখতে পাই। তো ন্যাচারালি যেটা হচ্ছে আমার বলা উচিত, যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমরা হচ্ছে আলোর উৎসব, আলোর মধ্যে দিয়েই সেই আনন্দটা হচ্ছে আমরা সবাই হচ্ছে পালন করি। শব্দবাজি বা আতশবাজি যত আমরা কম পড়াবো, কারণ আমরা জানি যে হচ্ছে আস্তে আস্তে যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের হচ্ছে এয়ার পলিউশন কন্ডিশনসগুলো আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। তো ন্যাচারালি সেটা যত আমরা কম করবো, যত এয়ার পলিউশন লেভেলটা কমে রাখতে পারবো, সবাই এতে আনন্দ করতে পারবে, এতে সবাই হচ্ছে সুস্থ থাকবে, আনন্দ করতে পারবে। আর ন্যাচারালি যাদের হচ্ছে কোনো হচ্ছে শরীরের কোনো হচ্ছে অ্যাজমা বা সিওপিডি বা এই ধরনের কোনো হচ্ছে লাংসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে উচিত তাদের রেগুলার ওষুধ যেগুলো নিচ্ছে সেগুলো যেন এই সময় একদমই বন্ধ না করে, রেগুলার সেই ইনহেলার ওষুধগুলো যেন তারা কন্টিনিউয়াসলি নিতে থাকে। অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে যখনই তাদের মনে হচ্ছে একটু হচ্ছে বুকে চাপ লাগছে, যে ওষুধের যে ডোজ নিচ্ছে সেই ডোজগুলো যেন সে বাড়িয়ে দিতে পারে, এবং সেটা সে আগের থেকেই যেন তার চিকিৎসকের সঙ্গে হচ্ছে কথা বলে সেটা জেনে নেয় যে ওই সময় আমরা কতটা ডোজ বাড়াবো এবং কীভাবে হচ্ছে বাড়াবো। শিশুদের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে তার জন্য একদম হচ্ছে ধোঁয়ার মধ্যেই যেন তাদেরকে না রাখা হয়। অনেক সময় তারা হচ্ছে ধোঁয়ার মধ্যেই তারা হচ্ছে বাজি পোড়াচ্ছে, সেটা তাদের মধ্যে যাচ্ছে এবং সেটা তাদের হচ্ছে যে শ্বাসনালীগুলোকে সংকুচিত করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই তারাও যারা হচ্ছে অ্যাজমায় যারা শিশুরা ভুগছে, তার জন্য নর্মাল মেডিসিন যেন তাদের হচ্ছে বাবা মা মনে করে তাদেরকে যেন দিয়ে দেয়, ইনহেলার মেডিসিনসগুলো যেন তারা হচ্ছে একদম বন্ধ না করে, এবং যদি প্রয়োজন হয় সেখানে তারা আগে থেকেই চিকিৎসকের সঙ্গে কথা বলে যে ডোজ একটু বাড়াতে হয় তাহলে এর থেকে হচ্ছে বাড়িয়ে দেয়। আর এছাড়া আমরা সবসময় বলি যেটা হচ্ছে ভ্যাকসিনেশনসগুলো যেগুলো আছে, যেটা হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, হচ্ছে ভাইরাল ভ্যাকসিনেশন, নিউমোনিয়া ভ্যাকসিনেশনস, এগুলো সবগুলো যেন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, সবগুলো যেন তারা যেন সবাই সঠিক সময় যেন নিয়ে থাকে। অসুখ আছে, লাংসে বড়ো কোনো সমস্যা আছে, যদি সম্ভব হয়
সুতরাং সেই সময় অন্য কোনো জায়গায় যদি তাদের যাওয়ার সম্ভাবনা থাকে যেখানে হচ্ছে পলিউশন লেভেলটা কম, সেসব জায়গায় তারা চলে যেতে পারে, বা ঘরের মধ্যে থাকলেও দরজা জানলা বন্ধ করে এবং এসি চালিয়ে এসিতে এবং সেটা টেম্পারেচারটাও 26-27 মধ্যে যদি রাখে, তো তাহলে হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে ইনডোর হচ্ছে এয়ার পলিউশনটা অনেকটা হচ্ছে কম রাখা সম্ভব এবং তাতে তারা অনেকটা সুস্থ থাকতে পারে। তো এইগুলো যদি আমরা সবাই যদি মেনে চলি তাহলে হচ্ছে আমরা অনেকটাই এই হচ্ছে অ্যাগ্রেভেশন যেটা হয় সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং আমরা সবাই সুস্থভাবে এই সবাই মিলে আনন্দ উৎসবগুলোকে পালন করতে পারবো। স্যার, পাশাপাশি আমরা দেখেছি যে এই বাজি পোড়ানোর সময় যে একটা প্রচণ্ড ধোঁয়া হয় এবং সেই ধোঁয়া যে বাজি পোড়াচ্ছে না প্যাসিভ স্মোকার হিসেবে হয়তো তার কাছেও ধোঁয়াটা যাচ্ছে, তো সেক্ষেত্রে মানে বাজি যে পোড়াচ্ছে অথবা যে পোড়াচ্ছে না কিন্তু ধোঁয়ার পরিমণ্ডলে হয়তো যাকে যেতে হচ্ছে কোথাও কোনো দরকারি প্রয়োজনে যেতে হচ্ছে, সে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে? দেখুন, এখন হচ্ছে এই যে ধোঁয়ার মধ্যে যে পার্টিকলসগুলো থাকে সেই পার্টিকেলের বিভিন্ন সাইজের আসে, তার মধ্যে একদম ছোট হচ্ছে ন্যানো পার্টিকলস থেকে শুরু করে হচ্ছে 2.5 microns, 5 microns, 10 microns এরও পার্টিকলস থাকে। এছাড়া অনেক হচ্ছে গ্যাসিয়াস সাবস্টেন্সও থাকে, গ্যাস থাকে যেইগুলো হচ্ছে অনেকটাই ক্ষতিকর। তো ন্যাচারালি যদি কাউকে যেতেই হয় তাহলে উচিত যদি তারা কিছুটা লার্জ পার্টিকুলেট ম্যাটারটাকে হচ্ছে প্রিভেন্ট করার জন্য তারা কিছু যে মাস্ক পাওয়া যায় মাস্কগুলো যদি হচ্ছে ব্যবহার করে, তাহলে সেটা হচ্ছে হয়তো ছোটো পার্টিকেলগুলোকে না হচ্ছে প্রিভেন্ট করলেও বড়ো পার্টিকেলগুলোকে তারা হচ্ছে আটকাবে। N95 মাস্ক ধরে মাস্ক যদি তারা সে পরে তাহলে হচ্ছে অনেকটাই পার্টিকুলেট ম্যাটারগুলোকে তারা হচ্ছে আটকাতে পারবে, কিন্তু গ্যাসিয়াস মেটেরিয়ালগুলোকে আটকানো যায় না। তবে ধরুন হ্যাঁ, যদি সে 60% বা 70% পার্টিকুলার ম্যাটার আটকাতে পারে ওই মাস্কের দ্বারা, তাহলে ন্যাচারালি হচ্ছে তার মধ্যে ক্ষতিটাও কম হবে, তার হচ্ছে লাংসের হচ্ছে যে সমস্যাগুলো কম অ্যাগ্রেভেট করবে এবং সে নিজেকে অনেকটা সুস্থ থাকতে পারবে। স্যার, আপনি খাওয়া দাওয়ার কথা বলেছেন যে খাওয়া দাওয়া এই সময় শাকসবজি এবং ফল এই জাতীয় খাবার খেতে হবে, এছাড়া আর কোন খাবারের দিকে নজর দিতে হবে? আমরা সবসময় বলি যে ব্যালেন্সড ডায়েট, ইন্ডিয়ান ব্যালেন্স ডায়েট ইজ দ্য বেস্ট অ্যাভেলেবল ফুড। এটা আমরা বাঙালিরা হচ্ছে মাছ, তারপরে হচ্ছে মাছটা খুবই ভালো, ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্টস এইটা, তারপরে শাকসবজি যেগুলো আছে, তারপরে ডাল, তারপরে দুধ, দুধের প্রোডাক্টস, ফলমূল, এগুলো সমস্ত যেন যথেচ্ছ পরিমাণে তারা যেন তাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করে। ফাস্ট ফুড বা হচ্ছে বাইরের হচ্ছে রেস্টুরেন্টের যে খাবার দাবার সেগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো, এবং বাচ্চারা বিশেষ করে যারা হচ্ছে বার্গার, পিজা এই সমস্ত খাবার তাদের এই জিনিসগুলো যতটা কম খাবে তাদের হচ্ছে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াল ফ্লোরাটা ততটাই বেটার থাকবে। ফাইবার ডায়েটগুলো হচ্ছে ইনক্রিজ করলে তারা সেটার সিগন্যালস দিয়ে হচ্ছে লাংসের হচ্ছে এয়ারওয়েজগুলোকে অনেকটা সুস্থ রাখবে। লাংসের মধ্যে হচ্ছে একটা প্রদাহ যেটা হয় সেটা সৃষ্টি করবে না, যেই সব হচ্ছে শ্বাসনালীর মধ্যে প্রদাহ সৃষ্টি আগের থেকেই হয়ে থাকে তাদের মধ্যে এই দূষণের এফেক্ট আরও বেশি হয়, এবং এই ধরনের ব্যালেন্স ডায়েট যারা খায় তাদের মধ্যে লাংসের শ্বাসনালীর প্রদাহটা অনেক কম থাকে, তাদের মধ্যে এই দূষণের কিছুটা এফেক্ট হলেও কম হবে যাদের মধ্যে প্রদাহ সৃষ্টি হয়নি লাংসের শ্বাসনালীগুলোর মধ্যে। তো এই হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট, হেলদি হচ্ছে হ্যাবিটস এগুলোকে অনেকটাই হচ্ছে প্রিভেন্ট করে হচ্ছে লাংসটাকে সুস্থ রাখতে। আর অবভিয়াসলি আমি একটা কথা বলতেই হবে যে যারা স্মোক করেন তারা হচ্ছে স্মোক করবেন না, কারণ এই সময় কিন্তু অলরেডি এয়ার পলিউশন লেভেল ইজ ভেরি ভেরি হাই, তার মধ্যে যে স্মোক করবে সে নিজেও ক্ষতি করবে, নিজেও অন্য কেউ আরও বেশি ক্ষতি করবে। পাশাপাশি স্যার, এই সময় যেহেতু একটা সিজন চেঞ্জ হচ্ছে তো টেম্পারেচারের একটা 19-20 হওয়ার কারণে কাশির একটা প্রচণ্ড প্রবণতা দেখা দিচ্ছে, সর্দি কাশি, তো এই সর্দি কাশির জন্য আপনার কোনো গাইডেন্স? হ্যাঁ, এই সময় আমরা দেখতে পাই সিজনাল চেঞ্জের সময় যে রেসপিরেটরি ভাইরাসেসগুলো খুব কমনলি হচ্ছে আক্রান্ত করে, অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিমো ভাইরাস, বিভিন্ন রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, এসব ভাইরাসগুলোর হচ্ছে লাংসকে আক্রান্ত করার হচ্ছে প্রবণতাটাও অনেকটা বেড়ে যায়। তো আমরা ন্যাচারালি সেটাই সবসময় বলি যে হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইয়ারলি যেন অবশ্যই নিয়ে নেওয়া হয়। এছাড়া সর্দি কাশি আটকানোর জন্যে যে কোনো ভিড় জায়গায় গেলে যেন মাস্ক পরে যায়, কারণ অন্য কারো ইনফেকশন হলে সেটা চট করে তার মধ্যে চলে আসে। যে মাস্কের ব্যবহারটা খুব যেন হচ্ছে ইম্পর্টেন্স দেওয়া হয় এবং সেটা রেগুলারলি মাস্ক ব্যবহার করা হয়। আর এছাড়াও যেটা বলবো, যাদের হচ্ছে অ্যাজমা আছে তাদের হচ্ছে ইনহেলার যেন সে অবশ্যই নেয়,
কারণ ইনহেলার্স রেগুলারলি নিলে সর্দি কাশির প্রবণতা অনেকটা সেটা কমিয়ে রাখে। একেবারেই, অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যারের কাছে জানলাম যে দীপাবলির সময় অবশ্যই আমরা প্রত্যেকে আনন্দ করব, কিন্তু তার পাশাপাশি নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে, নিজেদের সুরক্ষিত রাখতে হবে এবং নিজেদের পাশাপাশি সকলকে সুরক্ষিত রাখতে হবে। আর সেই জন্য আমরা যে বিষয়গুলো স্যার বললেন সেগুলো অবশ্যই আমরা মাথায় রাখবো, তাহলে আমরা ভালো থাকতে পারবো। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই গাইডেন্স দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার।